হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আমাদের যে নাম্বার সিস্টেমের ক্লাস চলছে আজকে তার পার্ট ফাইভ এবং অনুপাত সমানুপাতের আজকে পার্ট টু আগের দিনে আমরা করেছিলাম অনুপাতের একদম বেসিক অঙ্ক আজকে আমরা অনুপাতের যেগুলো বাকি আছে সেগুলো করব এবং সমানুপাতের অঙ্কে যাব তো কালকে আমি বলেছিলাম গতকালের ক্লাসে বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। তো দেরি না করে শুরু করি তার আগে একটা কথা বলবো যে অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক দেবেন তো এ ইস টু বি সমান টু ইস টু থ্রি তো বি ইস টু সি ও দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত এই ধরনের অঙ্গ তো ওখানে ভালো করে দেখুন জিনিসটা দেওয়া আছে এ ইস টু বি দুই ইস টু তিন অর্থাৎ এর মান দেওয়া আছে দুই আর বি এর মান দেওয়া আছে তিন আবার এই ক্ষেত্রে এর মান দেওয়া আছে পাঁচ আর সি এর মান দেওয়া আছে সাত তো দুটো ক্ষেত্রে বিয়ের মান আলাদা আলাদা দেওয়া আছে তো এই ধরনের আমি কালকে শিখেছিলাম কিভাবে করতে হয় তো এস টু বি এর মানে একবার তিন আর একবার পাঁচ দেওয়া আছে তো আমার যদি এইস টু ইস টু চাই তো আমরা দুটো মেথড শিখেছিলাম যে কি করতে হবে এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে এটা দিয়ে গুণ অর্থাৎ এন মেথড তো কথা হবে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তিন সাত একুশ এটাই হয়ে যাবে অ্যান্সার তো আরেকটা মেথড কি শিখেছিলাম যেটা পরবর্তীকালে কাজে লাগাবো আমরা তো ধরুন এখানে এর জায়গায় ঘর ফাঁকা আছে তাহলে এইখানে যে মানটা বসানো আছে সেটা এখানে বসাবো তিন লেখা হয় তাহলে তিনটায় এখানে বসালাম এটা কত ছিল পাঁচ এর আগে ঘর ফাঁকা আছে বলে এই পাঁচটাই আবার এখানে বসিয়ে দিলাম এবার গুণ করে দেখুন একই জিনিস আসবে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তিন চারে একুশ দেখুন আগের মানটাই এসছে তো এইভাবে আমরা এইচ টু টু সি এর মান পেতে পারি ঠিক আছে এই সংখ্যাটা যখন একটু বড় দেবে তখনও কিন্তু আমরা একই পদ্ধতি ফলো করতে পারি ঠিক আছে যেটা পিএসসি ক্লাসে একটা এরকম অঙ্ক এসেছিলো এইচ টু টু সি ইস টু টু ই দিয়েছিল তো সেরকম একটা অঙ্ক আমরা করে নিই তো নেক্সট অঙ্কটা দেখুন নেক্সট অঙ্কটা দেওয়া আছে এইচ টু বি দুই ইস টু তিন বি বিচ টু সি হচ্ছে চার ইস টু পাঁচ সি ইস টু ডি হচ্ছে সেভেন ইস টু নাইন তাহলে এইচ টু বি বিস টু সি ইস টু ডি সমান কত তো আমাকে আপনাকে বার করতে হবে এইচ টু বি বিস টু সি ইস টু ডি পরপর যেমন মানগুলো দেওয়া আছে সেগুলো বসাবো এইচ টু বি দেওয়া আছে দুই ইস টু তিন বিস টু সি দে আছে চার ইস টু পাঁচ আর সি ইস টু ডি দিয়ে আছে সাত ইস টু নয় কি করতে হবে সেই আগের নিয়ম এই ঘরগুলো ফাঁকা আছে সি আর ডি এর প্রথম লাইনে তাহলে তিনটাই বসিয়ে দেব ঠিক আছে সহজ উত্তর একদম এদিকে এই ঘরটা ফাঁকা আছে তাহলে এর সামনে চার তাহলে চারটা বসাবেন এদিকে এই ঘরটা ফাঁকা আছে

ন পনেরো একশো পঁয়ত্রিশ ব্যাস এটা যদি কাটাকুটি যেত তাহলে কাটাকুটি করে ছোটো হয়ে যেত এটা কাটাকুটি যাবে না একটা সেই জন্য এটাই হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেল তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে সলভ করতে হবে এর পরে একটা টাইপ আছে এই টাইপটারই চেঞ্জ করে শুধুমাত্র এরকম অনুপাতগুলো দিয়ে দেবে এ ইস টু ডি চাইবে এ ইস টু ডি তখন আমরা কি করবো আর সেই অঙ্কগুলো বেশি পরীক্ষাতে কাজে লাগে পাটিগণিত অঙ্ক করার ক্ষেত্রে ঠিক আছে তো দেখুন সেরকম টাইপের অঙ্ক দেখুন নেক্সট টাইপের অঙ্ক এ ইস টু বি দেওয়া আছে তিন ইস টু চার বি বিস টু সি দেওয়া আছে পাঁচ ইস টু সাত সি ইস টু ডি দেওয়া আছে আট ইস টু নাইন তাহলে এ ইস টু ডি অর্থাৎ একদম প্রথমে এ আর একদম শেষে ডি চাইছে তখন আমরা কীভাবে সেগুলোকে সাজাবো দেখুন আমি যদি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করি তাহলে বিবি কেটে যাবে সি সি কেটে যাবে আমরা টা পাবো ঠিক আছে তো এগুলোকে আমরা এইভাবে না করে অন্যভাবে করবো কিরকম দেখুন তো এ ইস টু বিস টু সি সি ইস টু ডি যদি আমি করি তাহলে আমরা এখানে বিবি কাটতে পারবো অর্থাৎ অনুপাতের এদিকের আর এদিকের আমরা কাটাকুটি করতে পারি বা সব কাটাকে গুন করেও কাটাকুটি করতে পারি দেখুন এইখানেও কাটাকুটি করতে পারি আবার সব কাটাকে গুন করেও কাটাকুটি করতে পারি এদিকেগুলো যদি গুন করে পি পাবো সি ইস টু বি সি ডি তাহলে এখান থেকে বিসি আর বি সি কেটে গিয়ে এ ইস টু ডি পাবো তাহলে আমি এটা যদি গুণটা না করে আমি এইখানেই তো কেটে দিতে পারি এই অনুপাতগুলোকে কেটে দিতে পারি অর্থাৎ বিবি কেড়ে দিতে পারি সি সি কেটে দিতে পারি এ টু ডি পেতে পারি আর এটা কেন করছি এটার অ্যাপ্লাইটা ঠিক বুঝতে পারবেন আপনারা যদি ক্লাসটা প্রথম থেকে করেন তাহলে এবারে এগুলোকে সাজিয়ে দেবো এইস টু বি মানে হচ্ছে থ্রি মানে ফাইভ ইস মানে এইট যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো আট পনেরো একশো কুড়ি ইস্টু সাম নয় তেষট্টি তেষট্টিকে দিয়ে গুণ করলে দুশো তাহলে এটা কাটাগরি করলে অনুবাদ কত আসবে দেখুন এটা কত আসে তিন দিয়ে চল্লিশ দিয়ে তিন চার চুরাশি চার দশে চল্লিশ চার একুশে চুরাশি আর দশ কিন্তু এটাকে যদি আমরা এটাকে যদি আমরা পাশাপাশি এরকমই কেটে দিতে পারতাম কিন্তু একই উত্তর আসতো অর্থাৎ আমার গুণ করে করার কোনো প্রয়োজন হতো না যেমন চার একে চার চার দুগুণে আট কাটতো তিন এক তিন তিন দিন নয় কাটতো তাহলে তাহলে কি দাঁড়াতো পাঁচ দুগুণে দশ আর তিন সাত একুশ এই একই উত্তর আসতো এটাকে এত ডিপলি বোঝানোর কারণ আছে দেখুন কোথায় অ্যাপ্লাই আমরা এটা করবো দেখুন তাহলে আমরা এখান থেকে যদি এর প্রথমটা আর শেষটা নির্ণয় করতে দিচ্ছে তাহলে আমরা তো বন্ধুরা এই অঙ্কগুলোকে আমরা কোথায় অ্যাপ্লাই করবো দেখুন এই ধরনের অঙ্কে আমরা সেই অ্যাপ্লিকেশানটাকে করতে পারি কিভাবে অঙ্কটা ভালো করে দেখুন বলছে কোনো দ্রব্যের মূল্য পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেল যদি দ্রব্যটির মূল্য দুশো টাকা হয় তাহলে মোটের ওপর বৃদ্ধিপ্রাপ্ত মূল্য কত তো এই ধরনের অঙ্ক আপনারা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড দিয়ে এই সমস্ত অঙ্ক দিয়ে সলভ করেছেন কিন্তু আমি বারবার বলছি যে আপনারা যদি রেশিও অর্থাৎ অনুপাত এবং পার্সেন্টেজ বা শত করার অঙ্ক যদি শিখে যান এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে সলভ করে দেবেন তো দেখুন কী রকমভাবে অঙ্কটা করি তো দশ আমি যখন পার্সেন্টেজের অঙ্ক শেখাবো আবার এগুলোকে শিখিয়ে দেবো যে পার্সেন্টেজগুলো কীভাবে ট্রান্সফরমেশান হয় দশ 10 দশ মানে হচ্ছে একের দশ অর্থাৎ দশ টাকা জিনিসটার দাম হলে তার মধ্যে এক টাকা বেড়ে জিনিসটার দাম হবে এগারো টাকা অর্থাৎ দশ থেকে দাম হবে এগারো টাকা কুড়ি পারসেন্ট কুড়ি পারসেন্ট মানে হচ্ছে একের পাঁচ অর্থাৎ জিনিসটার দাম পাঁচ টাকা হলে আবার এক টাকা বেড়ে হবে ছ টাকা পাঁচ টাকা থেকে হবে ছ টাকা তারপরে আছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একের চার এগুলো কি করে হচ্ছে কিছুই নয় জাস্ট পার্সেন্টেজ শুনলে তলায় একশো দিয়ে কাটাকুটি করছি এগুলো করে করে মুখস্ত হয়ে যাবে এবং শতকরার অঙ্ক আমি ভালোভাবে আপনাদের এগুলো করিয়ে দেবো অর্থাৎ চার থাকলে তার মধ্যে এক টাকা বৃদ্ধি পেয়ে হবে পাঁচ ব্যাস এবার হচ্ছে গুণ করে দেওয়া প্রত্যেকটাকে এই যে এই দিকে গুণ এই দিকে করে করলে যেটা এইসব এই অঙ্কগুলোর ক্ষেত্রে করছিলাম তাহলে এগুলো কি হবে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশে দুশো ছয় তিরিশু তিনশো তিরিশ তো দেখুন এইটাই হচ্ছে প্রাথমিক মূল্য আর এইটাই হচ্ছে সর্বশেষ মূল্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেটা এই পদ্ধতি ফলো করে পেয়েছিলাম অর্থাৎ প্রাথমিকভাবে দেখুন এটা দুশো টাকা ছিল এটাই বলেছে দুশো টাকা এটা দুশো টাকাই আছে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই আর তিনশো তিরিশ টাকা হচ্ছে মোডের ওপর বৃদ্ধিপ্রাপ্ত মূল্য আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট তো আমাদের কোনো সূত্র প্রয়োগ করতে হলো না তো এই জন্যই এই অঙ্কগুলো শেখা রেশিওর অঙ্ক আর এরপরে আমরা যখন সৎ করা শিখবো তারপরেই আমরা এই ধরনের পারিগণতের অঙ্কগুলো মিক্সচার পার্টনারশিপ তারপরে লাভ ক্ষতি সব অঙ্কগুলো এই অঙ্কর ওপর বেশ করে কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে তো এবার নেক্সট অঙ্ক যাই আশা করছি অ্যাপ্লিকেশানগুলো কোথায় হবে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে নেক্সট অঙ্ক হয়ে যায় তো নেক্সট রেশিওর অঙ্ক এম ইস টু এন সমান থ্রি ইজ টু টু হলে ফোর এম প্লাস ফাইভ এন মানটা কত তো এখানে এরকম অঙ্ক খুব সহজ অঙ্ক জাস্ট এম আর এন এর মানটা এখানে পুট করলেই অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমার এম মানে দেওয়া আছে তিন আর এন মানে দেওয়া আছে দুই তাহলে এখানে জাস্ট বসাবো তিন যদি এমের মান বসায় তাহলে তিন চারে হবে বারো প্লাস এন এর মান যদি হয় তাহলে পাঁচ দশ ইস্টু তাহলে এটাও হবে তিন চারে বারো মাইনাস দশ বারো আর দশে হচ্ছে বাইশ বারো থেকে দশ বিয়োগ করলে হয় দুই তাহলে এটা হলো এগারো ইস্টু এক এটাই হয়ে যাবে সঠিক উত্তর তো এরকম অঙ্ক পরীক্ষায় পড়ে তো আরও আমরা একটা দুটো প্র্যাকটিস করে নিই ওকে দেখুন এই অঙ্কটা একটু চেঞ্জ কেরকম চেঞ্জ যদি এইটা মানে মানটা দেওয়া থাকে আর এক্স ইস টু ওয়াইয়ের মান নির্ণয় করতে দেয় তখন কী হবে অর্থাৎ এই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু টু এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের মান দেওয়া আছে থ্রি ইস টু টু তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত তো এই ধরনের আমাকে কী করতে হবে দেখুন আগে এক্স ওয়াই মানটা একবারেই পেয়ে যাবো কীভাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস্যু মানে হচ্ছে ভাগে তলায় লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান দেওয়া আছে তিনের দুই এখান থেকে কোনাকুনি গুণ করে আমরা এক্স ইস টু ওয়াই এর মান পেয়ে যাবো ওকে

পনেরো ইস টু দুই হয়ে যাবে এটার সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেল আশা করছি বোঝা গেছে ওকে এরপরে আমরা শিখব আজকে সমানুপাতের বেশি অঙ্ক ঠিক আছে তো রেশিও এগুলো ছিল এরপরে আমরা এই সংক্রান্ত পার্টিগণিত করব আর রেশিওর একটা বা দুটো ক্লাস হবে না রেশিও ক্লাসটা পাঁচটা বা ছটা ক্লাস হবে কারণ রেশিও আর শতকরাটা আমি ভালোভাবে করাতে চাই প্রথম থেকে একদম প্রত্যেকটা পার্ট পার্ট অনুযায়ী যাতে কোনোরকম অসুবিধে না হয় তো আমরা দেখবো এবার সমানুপাত তো বন্ধুরা আমাদের নেক্সট টপিক হচ্ছে সমানুপাত ঠিক আছে আগেই বলে দিই সমানুপাত হচ্ছে য একের বেশি অনুপাতকে নিয়ে সমানুপাতে হয় আর সমানুপাতের জন্য মিনিমাম চারটে সংখ্যার প্রয়োজন হয় মিনিমাম চারটে সংখ্যার প্রয়োজন হবে ঠিক আছে অর্থাৎ দুটো সংখ্যা নিয়ে কিন্তু সমানুপাত অঙ্ক হয় না দুটো সংখ্যা নিয়ে অনুপাত হয় আর চার দুয়ের বেশি যখন সংখ্যা হয়ে যাবে তখন আমরা সমানুপাতের অঙ্ক করতে পারব ঠিক আছে সমানুপাতের অঙ্ক কি করতে হয় যে কোনো চারটে পদ দিয়ে দেয় প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ চারটে পদ দিয়ে দেয় এবং পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় কখনো তিনটে দেবে একটা দেবে না বলবে দ্বিতীয়টা নির্ণয় করো কখনো চতুর্থ নির্ণয় করতে দেবে কখনো তৃতীয় নির্ণয় করতে দেবে আবার কখনো দুটো দিয়ে মাঝখানে পদ্মা নির্ণয় করতে দেবে যাকে বলে মধ্য সমানুপাতি সেগুলো আমরা একে আগে শিখে নেব কোনো চিন্তা করার কারণ নেই তো প্রথমে আমি যদি বলি চারটে সংখ্যা এই চারটে সংখ্যা এরা কি পরস্পর সমানুপাতে আছে সেটা প্রমাণ করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম ইন্টু চতুর্থ যদি দ্বিতীয় ইন্টু তৃতীয় সাথে সমান হয় তাহলে অনুপাত দুটো পরস্পরের সঙ্গে সমানুপাতে আছে সেই জন্য সমানুপাতের চিহ্ন হচ্ছে চারখানা পুটকি ঠিক আছে এটা যেন একটা ইস্ট হচ্ছে একটা অনুপাতের চিহ্ন

অতএব এরা পরস্পরের সঙ্গে সমানুপাতে আছে তাহলে কোনগুলো সমানুপাতে আছে তাহলে পরপর দুটো করে সংখ্যা সমানুপাতে আছে অর্থাৎ আর চোদ্দ পরস্পর সমানুপাতে আছে কিভাবে দেখুন চার একে চার চার দুগুণে আট এটা মানে ওয়ান ইস্টু টু সাত এক সাত সাত দুগুণে চোদ্দ এটা মানে ওয়ান ইস টু টু বোঝা যাচ্ছে এভাবে করতে হয় এবার এর যে অ্যাপ্লিকেশন অর্থাৎ অনেকগুলো ধরনের অঙ্ক হয় চতুর্থ সমানুপাতি নির্ণয় মধ্য সমানুপাতি নির্ণয় তৃতীয় সমানুপাতি নির্ণয় সেগুলো আমরা একে একে করব তো প্রথম অঙ্কটা দেখুন সমানুপাতে বলছে আট ষোলো এবং চব্বিশের চতুর্থ সমানুপাতি কত চতুর্থ সমানুপাতি অর্থাৎ আমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এক নম্বর দু নম্বর তিন নম্বর দেওয়া আছে চতুর্থটা চাই তাহলে আট ষোলো চব্বিশ চতুর্থটা আমি জানি না চতুর্থটা ধরলাম এক্স বলছি চতুর্থ সমানুপাতই কত অর্থাৎ এটা সমানুপাতে আছে বলে নিশ্চয়ই বলেছে তাহলে আমার আট ইস টু ষোলোটা চব্বিশ টু এর সাথে সমানুপাতে আছে এবার এক্সের মান কীভাবে নির্ভর করবো সেই যেভাবে বলেছিলাম প্রথমটা সঙ্গে শেষেরটার গুণ তাহলে এইট আর এক্স গুণ করলে এইট এক্স সমান ষোলো ইন্টু চব্বিশ দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা ঠিক আছে কেন বলো কারণ এরা সমানুপাতে আছে আগেটাই দেখেছিলাম সমান থাকলে তবেই বলি সমানুপাতে আছে তার মানে নিশ্চয়ই প্রথমটা চতুর্থটার গুণফলটা দ্বিতীয় আর তৃতীয় গুণফলের সঙ্গে সমান তাহলে এখান থেকে এক্সের মান কি করে পাবো এক সমান আট কোণে ষোলো হয়ে গেল আর চব্বিশ দু কোণে গুণ করলে আটচল্লিশ ঠিক আছে তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আটচল্লিশ অর্থাৎ চতুর্থ সমানুপাতি মান পেয়ে গেলাম আটচল্লিশ বোঝা গেল এই ভাবে চতুর্থ সমানুপাতি অনির্ণয় করতে হয় ঠিক এই অঙ্গটাই যদি আমাকে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে দিত কিভাবে দেখাচ্ছি সাপোজ এখানে দিয়ে আছে প্রথম দ্বিতীয় এবং চতুর্থটা দেওয়া আছে আটচল্লিশ ঠিক আছে এটা প্রথম এটা দ্বিতীয় আর এটা ফর্টি এইটটা দেওয়া আছে চতুর্থ তাহলে আপনাকে নির্ণয় করতে হবে তৃতীয়টা কত ঠিক একইভাবে আমি সাজাব প্রথমে আট তারপরে ষোলো তৃতীয়টা নির্ণয় করতে দিয়েছে সেটা আমি জানি না সেই জায়গায় লিখলাম এক্স আর চতুর্থটা হচ্ছে আটচল্লিশ ঠিক আছে বলে যে সমানুপাতে নির্ণয় করতে হবে অর্থাৎ নিশ্চয়ই সমানুপাতে আছে অর্থাৎ এইটা ইস্টু এইটা সমান এক্স ইস্টু আটটা এরা পরস্পরের সঙ্গে সমানুপাতে আছে ব্যাস এই একই পদ্ধতি প্রথমটার সঙ্গে শেষটা আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা প্রথমটার সঙ্গে শেষটা গুণ করলে কত হয় আট ইন্টু আটচল্লিশ সঙ্গে তৃতীয় মানে ষোলো ইস টু এক্স তাহলে এখান থেকে এক্স এর মান কি করে পাবো ষোলো কে আটচল্লিশ দেখা দলাম তিনশো লাম আটচল্লিশ আর এক সমান তিন আসে চব্বিশ তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম চব্বিশ তো এইভাবে জাস্ট ঘুরিয়ে পিড়িয়ে অঙ্ক দিয়ে দেবে ঠিক আছে এর পরে এগুলো তো খুব সোজা এর পরে যখন দেবে ক্রমিক সমানুপাতি বা মধ্য সমানুপাতিতে যখন যাব তখন আমাদের একটু প্রবলেম হবে কিন্তু কিছুই প্রবলেম হবে না আমরা খুব সহজ পদ্ধতিতে করে দেবো ঠিক আছে তো দেখুন তো নেক্সট অঙ্কটা দেখুন ভেরি ইম্পর্টেন্ট বললো পঁচিশ এবং একাশির মধ্য সমানুপাতি নির্ণয় করো তো মধ্য সমানুপাতি নির্ণয় করেছে আবার পঁচিশ আর একাশি দুটো সংখ্যা দিয়েছে তাহলে যখনই এরকম বলবে আর মধ্য সমানুপাতি চাইবে তখন একটা জিনিস মনে রাখবে যে মাঝখানের সংখ্যাটাই রিপিট হবে যেহেতু মধ্য সমানুপাতি চেয়েছে অর্থাৎ মাঝখানের সংখ্যাটা যদি আপনি এক্স ধরেন তাহলে তার পরেরটাও এক্সই হবে আচ্ছা বুঝতে বোঝা গেল না আমি ভালোভাবে বোঝাচ্ছি দেখুন মধ্য সমানুপাতি নির্ণয় করতে দিলে প্রথমেরটা আর শেষেরটা দিয়ে দেয় তাহলে প্রথমেরটা দেওয়া আছে পঁচিশ আর শেষেরটা দেওয়া আছে একাশি তাহলে বলে যে সমানুবাদী নির্ণয় করতে নিশ্চয়ই এরা সমানুপাতিতে আছে কার সাথে সমানুপাতিতে আছে সেটা আমরা জানি না আর সেটাই হচ্ছে মধ্য সমানুপাতি অর্থাৎ পঁচিশ ইস টু এক্স এক্স ইস টু একাশির সাথে সমানুপাতে আছে অর্থাৎ যখনই মধ্য সমানুপাতি যাইবে তখন মাঝখানের টাকি দুবার রিপিট হয়ে যাবে এক্স এক্স ঠিক আছে এবার সেই একই সূত্র পঁচিশ ইন্টু একাশি ইজিকাল টু এক্স আর এক্সের গুণফল মানে এক্সের স্কোয়ার তাহলে কখনোই এটাকে গুণ করা কোনো দরকার নেই দেখুন এই যখনই এরকম সংখ্যা দেবে নিশ্চয়ই একটা বর্গ সংখ্যা দেবে তাহলে এক্স সমান কত এক্স সমান রুট ওভার অফ পঁচিশ ইনটু একাশি পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ গুণিত্বক একাশির বর্গমুল হচ্ছে নয় তাহলে ৫ নয় পঁয়তাল্লিশ হয়ে যাবে এক্সের মান ঠিক আছে তাহলে এক্স সমান হয়ে যাবে প্রুভ করে দেখান এবার দেখুন প্রুভ করে আমি দেখাচ্ছি পঁচিশ ইস টু পঁয়তাল্লিশ সমানুপাতিতে পঁয়তাল্লিশ ইস টু একাশি আছে কি না তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা দেখাচ্ছে ফাইভ ইস টু নাইন এটা করলে কত হবে নয় দিয়ে করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আর নয় একাশি এটা হলো ফাইভ ইস টু নাইন অর্থাৎ আমার এক্সের মানটা একদম সঠিক বেরিয়েছে পরটি ফাইভ তাহলে এই রকম মধ্য সমানুপাতির অঙ্ক করতে দিলে একদম ডিরেক্ট কি করতে পারি শর্ট ট্রিক্সে সেটা আমরা দেখে নিই আমরা ডিরেক্ট লিখতে পারি মধ্য সমানুপাতি সমান রুট ওভার অফ প্রথম ইন্টু শেষ মানে পঁচিশ ইন্টু একাশি তাহলে পাঁচ ইন্টু নয় ডাইরেক্ট হয়ে যাবে পঁয়তাল্লিশ আর একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো দেখুন যদি আরেকটা একটা এরকম উদাহরণ দেয় ষোলো এবং চৌষট্টি এর মধ্য সমানুপাতি কত ঠিক আছে আপনি প্রথমে আগের নিয়মে করবেন যেভাবে আমি শেখালাম আর তারপরে এই সঠিক এই ট্রিক দিয়ে করে দেখবেন দুটো একই উত্তর কি করতে হবে ট্রিক আমি ট্রিক দিয়ে বলে দিচ্ছি আপনি করে দেখে নেবেন ঠিক আছে তো আমি করব মধ্য সমানুপাতি ডাইরেক্ট রুট ওভার অফ প্রথম ইন্টু শেষ মানে ষোলো ইন্টু চৌষট্টি ষোলোর বর্গমূল হচ্ছে চার ইন্টু চৌষট্টি বর্গমূল্য হচ্ছে আট তাহলে বত্রিশ হয়ে যাবে মধ্য ছাপাতি এটা আপনারা এমনি প্রসেসে করে দেখে নেবেন বোঝা গেছে এবার আমরা কিছু এই সংক্রান্ত অঙ্ক করব ঠিক আছে দেখো দেখুন প্রথম অঙ্কটা স্ক্রিনে এ বাই নয় এ কথার অর্থ হচ্ছে এ ইস টু বি সমান সাত ইস টু নাইন আর বি বাই সি বি বাই সি সমান তিন বাই পাঁচ এই কথার অর্থ হচ্ছে বি বিস টু সি সমান থ্রি ইস টু পাঁচ তাহলে এখান থেকে আমার যখন এইস টু বি বিস টু সি চাইবে তখন আমি শিখিয়েছিলাম এরপরে নয় বসিয়ে দাও এর আগে তিন আছে মানে তিনটায় বসিয়ে দাও এবার তিন সাত একুশ তিন নয় সাতাশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা তিন দিয়ে কাটাকাটি যাবে

r b / c = 4 / 5 बोले a + b / b + c এর মান কত তৈও গুণড়া অনেক ছেলেমে ঠিক করবে অনেকে ভুল করবে তার কারণ কি কারণ এখানে a / b এর মান দেয়া আছে 2 / 3 তার a + b এর জায়গায় লিখবে 2 + 3 তলায় b / c দেয়া আছে 4 : 5 বা 4 / 5 তলে b + c লিখবে চার প্লাস পাঁচ অর্থাৎ অ্যান্সার করবে পাঁচের নয় যেটা অপশান এতে থাকবে এবং সেটা ঠিক করে চলে আসবে আর অঙ্কটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল কারণ কি দেখুন তার কারণটা হচ্ছে সেই জন্যই এই অঙ্কগুলোকে দেওয়া আপনাদেরকে বিয়ের মান এখানে এর মান তো এখানে দেওয়া আছে দুই আর বিয়ের মান এখানে আছে তিন আবার বিয়ের মান এখানে আছে চার তাহলে কোনো অঙ্কের ক্ষেত্রে একটা সংখ্যার মান কখনও দুরকম হতে পারে তিন দেওয়া আছে এখানে দেওয়া আছে চার কোনো দিন হতে পারে হওয়া সম্ভব নয় তার মানে এখান থেকে আগে আমাকে এ বি আর সি এর আলাদা আলাদা মান বার করতে হবে আগের অঙ্কের পদ্ধতিতে অর্থাৎ এইচ টু বি দেওয়া ছিল দুই ইস টু তিন আর বিস টু সি দেওয়া ছিল চার ইস টু পাঁচ এখান থেকে আমরা এইচ টু বিস টু সি এর মান কি করে পাবো এখানে চার আছে চারটা বসিয়ে দিলাম এখানে তিন আছে এখানে তিন বসিয়ে দিলাম তাহলে চার দুগুণে আট তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো তাহলে এ ইস টু বি সি এর আলাদা আলাদা মান পেয়ে গেলাম আঠেরো বারো আর পনেরো তাহলে এখানে এবার কি হবে এবার এখানে আমরা মান বসাতে পারব যেহেতু আলাদা আলাদা মান পেয়ে গেছি তাহলে এ প্লাস বি মানে আট প্লাস বারো আর বি প্লাস সি মানে বারো প্লাস পনেরো তাহলে অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি বাই টোয়েন্টি সেভেন এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো বন্ধুরা এই আগের অঙ্কটা শ্রুতেই এই অঙ্কটা করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেক সহজে অঙ্ক কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যায় ঠিক এই কারণেই আমরা ভাবি অঙ্কে অনেক স্মার্ট হয়ে গেছি কিন্তু আদৌ কিন্তু নয় ঠিক আছে যে অনেক অঙ্ক জানে সেও কিন্তু কিছুই অঙ্ক জানে না ঠিক আছে ভালো ভালো বড়ো বড়ো যারা মানে অঙ্কের মাস্টারকে আপনাদের যারা অঙ্কের মাস্টার আছে জিজ্ঞাসা করবেন তারা নিজেরা কিন্তু বলবে আমরা এখনও অঙ্কের জানি না অঙ্কের অনেক শেখার আছে ঠিক আছে আমরা প্রতিদিনই অঙ্ক কিন্তু আমাদের শিখি তো নেক্সট অঙ্ক দেখুন তো নেক্সট অঙ্ক নাম্বার টুয়েলভের আট ও আঠেরো এর মধ্য সমানুপাতি কত আট ও আঠেরোর মধ্য সমানুপাতি তো আমি বলেছিলাম যখন এই মধ্য সমানুপাতি দেবে তখন আপনি ডাইরেক্ট করে দিতে পারবেন মধ্য সমানুপাতি ইজরিকুট ওভার অফ আট ইন্টু আঠেরো এবার আমাকে বললেন দাদা আটের তো বড় কমল হয় না আর আঠেরোর বড় কোমল হয় না তাহলে কী করে করব তাহলে কী করে কোনো মানে খুবই সোজা হবে গুন করে করে নিতে পারেন গুণ করে দেখবেন নিশ্চয়ই বর্গ সংখ্যা আসবেই আসবে সেই জন্যই অঙ্কগুলো দেয় বর্গ সংখ্যা আসবেই আসবে আর যদি না করতে পারেন বর্গ সংখ্যা গুন করতে পারেন ভেঙে নিয়ে করতে পারেন আট মানে চার গুণিতক দুই আর আঠেরো মানে নয় গুণিতক দুই তাহলে বর্গমূল করলে চারের বর্গমূল হচ্ছে দুই গুণিতক দুটো দুইয়ের বর্গমূল হচ্ছে একটা দুই আর নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে দুই দুগুণে চার আর তিন চারে বার হয়ে যাবে মধ্য সং বোঝা গেল আশা করছি কোনো বোঝাতে অসুবিধা নেই নেক্সট অঙ্ক যাই ওকে নেক্সট নাম্বার টোয়েন্টি টু দুটি সংখ্যার যোগফল চল্লিশ বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটির অনুপাত কত ঠিক আছে তো যখনই এরকম অঙ্ক দেবে দুটি সংখ্যার যোগ ফল আর বিয়োগ ফল দিয়ে দেবে যদি সংখ্যাগুলোকে চায় তখন কি করবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কি করবেন যোগ ফল দেওয়া আছে আর বিয়োগ দেওয়া যায় যোগ ফল দেওয়া চল্লিশ করবেন একবার যোগ করে দুই দিয়ে ভাগ আর একবার বিয়োগ করে দিয়ে ভাগ তাহলে কত হবে আর তাকে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ এটা হচ্ছে চল্লিশ থেকে চার বিয়োগ দিলে ছত্রিশ তাহলে ছত্রিশ বাই দুই মানে হচ্ছে আঠেরো তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম আর অনুপাত দাঁড়াচ্ছে এগারো ইস্টু নয় এটা হয়ে যাবে উত্তর কিন্তু অনেকে এটা বুঝতে পারেনি তার কারণ কি তারা সেই মেথডটাকে বুঝতে পারছে না দেখুন তো আপনাদের মতো করেই বোঝাচ্ছি তো দুটো সংখ্যায় যোগ ফল দেওয়া আছে চল্লিশ একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই ধরে নিয়েছি এই সংখ্যাটা যোগ ফল দেওয়া আছে চল্লিশ আর বিয়োগ ফল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান চার তাহলে আপনি এখান থেকে এক্স আর ওয়াই মান মান বার করতে পারবেন নিশ্চয়ই পারবেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল টু এক্স সমান চুয়াল্লিশ তাহলে এক্স সমান

যখনই দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগ ফল থাকবে সংখ্যা দুটোকে আলাদা আলাদা বার করতে গেলে একবার দুটোকে যোগ করে মুখে মুখে দুই দিয়ে ভাগ করে নেবো চল্লিশ আর চারে হলো চুয়াল্লিশ তাকে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ পেয়ে গেলাম সংখ্যা আর একবার বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে নেবো চল্লিশ থেকে চার বিয়োগ করলে হয় ছত্রিশ তাকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠেরো বোঝা গেল বাইশ আর আঠেরো পেয়ে গেলাম সংখ্যা এখন অনুপাত চেয়েছে বলে এগারো নয় উত্তর হয়ে গেল কোনো অসুবিধে কোনো প্রবলেম নেই ওকে বন্ধুরা নেক্সট অঙ্ক নাম্বার টোয়েন্টি ফাইভের এটা হচ্ছে মিশ্র অনুপাতের অঙ্ক টু ইস টু থ্রি ফোর টু ফাইভ আর সিক্স ইস টু সেভেনের মিশ্র অনুপাত বার করতে দিয়েছে মিশ্র অনুপাত মানে কিছুই নয় যার হয়তো কথাটা আলাদা কিন্তু আমি আপনাদের শিখিয়েছি মিশ্র অনুপাত কি করতে হবে প্রথমগুলোর গুণ আর শেষেরগুলোর গুণ ঠিক আছে সেই জন্য এরকম মিশ্র অনুপাতের অঙ্ক দিলে যেরকম অনুপাত দেবে মিশ্র অনুপাত চাই লম্বা করে পরপর সাজিয়ে নেবেন টু ইস টু থ্রি ফোর টু ফাইভ সিক্স ইস টু সেভেন আপনি এই দুটোকে আলাদা আলাদা করে গুন করেও কাটাকি করতে পারেন আর লাইনের মধ্যে কাটাকুড়ি করলে সেটাও করতে পারেন আমি এখানেই কাটবো তিন এক তিন তিন দুকোনে ছয় আর কাটাকুটি যাবে না তবে চার দুকোনে আট আর দুকোণে ষোলো ইস টু পাঁচ সাত পঁয়ত্রিশ ষোলো ইস টু পঁয়ত্রিশ হয়ে যাবে মিশ্র অনুপাত ঠিক আছে বোঝা গেল আশা করছি বোঝা গেছে নেক্সট ক্লাসে এর থেকে আরও অ্যাডভান্স অঙ্ক হবে রেসিউশন প্রপোর্শনের তো বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করবেন back over next class thank you